বাংলাদেশে তিনি যতটা পরিচিত সমাদৃত বিশ্বব্যাপী তার বিচরণ আরও বেশি। মাহতাবুর রহমান নাসির সুগন্ধি বা পারফিউম ব্যবসায় বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী। ব্যবসায়ের মূল কেন্দ্র সংযুক্ত আরব আমিরাত হলেও বর্তমানে সেটি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান নাসির পরপর চারবার বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা সিআইপি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে 2013, 2014 ও 2015 সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন। অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটির সঙ্গে আজ আমরা পরিচিত হব এবং তার জীবনের গল্প থেকে আমরা সামান্যতম অনুপ্রেরণা নেওয়ার চেষ্টা করব। প্রাচীনকাল থেকেই সুগন্ধি ব্যবহার করে আসছে মানুষ। পারফিউম বা সুগন্ধি অভিজাত মানুষের প্রথম পছন্দ। দেশে দেশে পারফিউম প্রেমীদের কাছে সুপরিচিত ব্র্যান্ড আল হারামাইন অভিজাত নারী পুরুষের রুচি আর চাহিদার কথা মাথায় রেখে আল হারামাইন প্রস্তুত করে ভিন্ন ভিন্ন ঘ্রাণের সুগন্ধি। ইতিমধ্যে তাদের সুগন্ধি বিশ্বজুড়ে প্রসিদ্ধ হয়ে উঠেছে আর এই সুগন্ধি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাবুর রহমান নাসির এখন বিশ্বব্যাপী সুপরিচিত এক নাম। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি হিসেবেও তার সুনাম রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় শিল্পপতি মাহতাবুর রহমান নাসির আল হারামাইন পারফিউমের মাধ্যমে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন। মৌলভীবাজারের রাজনগরে অবস্থিত হামিদিয়া টি কোম্পানি লিমিটেড ও আল হারামাইন প্রাইভেট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যানও তিনি। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এবং বিরিয়ানিবাজার ক্যান্সার হাসপাতালের অন্যতম ট্রাস্টি এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুলের অন্যতম স্পন্সর। আল হারামাইন প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বাজার ছড়িয়ে আছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের সুগন্ধির বিশাল বাজারে অভিজাত ব্র্যান্ডের সুগন্ধি ও প্রসাধন সামগ্রী বাজারজাত প্রতিষ্ঠান হিসেবে আল হারামাইন এক নামে পরিচিত। তাদের সুগন্ধি ও প্রসাধন সামগ্রীর ক্রেতাদের তালিকায় শীর্ষে রয়েছে ধর্মপ্রাণ মুসলমান এবং অভিজাত শ্রেণীর মানুষ। শৌখিন জীবনযাপনের অত্যাবশ্যকীয় প্রসাধনী হিসেবে আল হারামাইন জনপ্রিয়। বিশ্বব্যাপী তো বটেই, বাংলাদেশের সুগন্ধি বাজারেও আল হারামাইন পারফিউমস উল্লেখযোগ্য অবদান তৈরি করেছে। বর্তমানে যমুনা ফিউচার পার্কে নিজস্ব শোরুম রয়েছে তাদের। উন্নত ফর্মুলা ও সুদৃশ্য মোড়ক প্যাকেজিং এবং আধুনিক বিপণন ব্যবস্থা সেই সাথে অভিনব সুগন্ধি প্রস্তুতের পাশাপাশি বর্তমানে গ্রুপটি দেশের স্বাস্থ্যখাত, চা বাগান, শিক্ষা, ব্যাংকিং এবং পুঁজি ব্যবস্থাপনা ব্যবসার সঙ্গে যুক্ত। প্রবাসী উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এখন মাহতাবুর রহমান নাসির। খুব সাধারণভাবেই তার জীবনের পথ চলা শুরু। বাবার হাত ধরেই সুগন্ধি ব্যবসায় নামেন মাহতাবুর রহমান। তার বাবার নাম মরহুম মাওলানা কাজী আব্দুল হক। সিলেটের বিরিয়ানিবাজারের নাটেশ্বর গ্রামে তার গ্রামের বাড়ি। সিলেটের সুজানগরে আগর কাঠ হতো, ওই আগর কাঠ দিয়ে অনেক মূল্যবান আতর হতো, কিন্তু বাংলাদেশে ওই আগর কাঠের বাজার ছিল না।
ভারতসহ আশেপাশের দেশগুলোতে আগর কাঠের বাজার ছিল। 1956 সালে মাহতাবুর রহমানের বাবা যখন প্রথমবারের মতো সৌদি আরবে হজ করতে যান, তখন তিনি সঙ্গে করে বেশ কিছু আগর কাঠ নিয়ে গিয়েছিলেন। বিশেষত মধ্যপ্রাচ্যের মানুষের কাছে বাংলাদেশিদের আগরের জনপ্রিয়তা তৈরি হয়। এই জনপ্রিয়তা দেখে তার বাবা সেখানে সুগন্ধির ব্যবসা শুরুর পরিকল্পনা করেন। 1970 সালে তিনি পবিত্র মক্কা নগরী থেকে সুগন্ধির ব্যবসা শুরু করেন। মাহতাবুর রহমান 1975 সালে প্রথমবার বাবার সঙ্গে সৌদি আরবে যান। সেই সময় তিনি একেবারেই তরুণ, সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে বিএ পরীক্ষা দিয়েছেন। সুগন্ধি ব্যবসায় সাফল্য ধরা দিতে খুব বেশি সময় লাগেনি তার। ক্রমান্বয়ে ব্যবসা সম্প্রসারণ করেন মাহতাবুর রহমান। অর্থনৈতিক সাফল্য তার ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। খুব অল্প সময়ের ব্যবধানে সুগন্ধির ব্যবসায় প্রতিষ্ঠা লাভ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে তিনি প্রথম শোরুম খোলেন 1981 সালে। ক্রেতাদের চাহিদা বাড়ায় পরবর্তীতে দুবাইয়ে 11,000 বর্গ ফুট জায়গার উপর সুসজ্জিত প্রধান কার্যালয় স্থাপন করেন। 1,70,000 বর্গ ফুট জায়গায় কারখানা স্থাপন করেন। কারখানাটিতে সর্বাধুনিক মানের সুগন্ধি প্রস্তুত করতে পূর্ণাঙ্গ এবং সেমি অটোমেটিক অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিত্য নতুন সুগন্ধি তৈরির জন্য গবেষণা এবং উন্নয়ন বিভাগ খুলেছেন। পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশে এই ব্যবসা সম্প্রসারণ করেন মাহতাবুর রহমান। অতি সম্প্রতি লন্ডনের গ্রিন স্ট্রিটে একটি বিশাল শোরুমের উদ্বোধন করেছেন মাহতাবুর রহমান নাসির। এছাড়া ফ্রান্সে রিচ অ্যান্ড রুইচ নামে আরও একটি নতুন ফ্যাক্টরি চালু করা হয়েছে, যার উৎপাদিত পণ্য ইউরোপ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া সহ অনেক দেশে বিপণন করে চলেছে। ISO সনদপ্রাপ্ত এই সুগন্ধি বর্তমানে বিশ্বের 85টি দেশে রপ্তানি হচ্ছে। বছরে প্রায় 3,600 কন্টেইনার পণ্য রপ্তানি হচ্ছে। মাহতাবুর রহমান জানান, এত বড় ব্যবসা পরিচালনার জন্য তাদের কখনো দেশ বিদেশের কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হয়নি এবং ভবিষ্যতে ঋণ নেওয়ার ইচ্ছাও নেই তার। আল হারামাইন পারফিউমস বিশ্বের বিভিন্ন দেশে মানুষের সঙ্গে ব্যবসা করছে, আর মাহতাবুর রহমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আরব কমিউনিটির কাছে একজন স্বনামধন্য ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত। মধ্যপ্রাচ্যে তিনি বাংলাদেশ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে সহযোগিতা করে থাকেন। তিনি প্রবাসে হাজার হাজার প্রবাসীর কর্মসংস্থানে মুখ্য ভূমিকা পালন করে আসছেন। আমরা তার উন্নতি কামনা করি। প্রিয় দর্শক, এই জীবন কাহিনী থেকে যদি আমি আপনি এতটুকু উপকৃত হতে পারি এবং নিজেদের ভিতর সামান্যতম অনুপ্রেরণা জাগাতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আপনি কী ধরনের স্বপ্ন দেখেন সেটা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।